আমাদের ইউটিউব চ্যানেল ভাগ্যের দুনিয়ায় আপনাদের সবাইকে সাদর অভ্যর্থনা। আজকে আমরা আলোচনা করব, দুটো পার্টে আমরা আলোচনা করব, কেননা অনেকগুলো পয়েন্ট আছে, তো একটা ভিডিও অনেক বড় হয়ে যাবে, লেন্দি হয়ে যাবে, সেই জন্য দুটো পার্ট আমরা করব। যে কোন স্বপ্ন, এখানে সাতটি স্বপ্ন আমরা আলোচনা করব, যে জানবেন যে ভবিষ্যতে আপনি চাকরি পেতে চলেছেন বা আপনার জীবন পরিবর্তন হতে চলেছে, সেটা কিন্তু খুব ভালো পরিণতি হবে। সেই স্বপ্ন সম্পর্কে এর আগে হয়তো কোথাও শোনেননি, এই প্রথমবার শুনবেন, কিন্তু খুবই ভালো লাগবে। তার আগে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। সেখানে গেলে যে অল অপশান পাবেন সেটিও ক্লিক করে রাখুন। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কেননা যখনই আপনারা ভিডিওটা অল্প দেখবেন, তারপরে আবার একটু গ্যাপ দিয়ে আবার দেখবেন, তখন জানতে পারবেন না সত্যি কথাগুলো, আসল কথাগুলো। তাই একটু মন দিয়ে শুনবেন। চলুন আলোচনা শুরু করি। দেখুন, স্বপ্ন হচ্ছে অবচেতন মনের ভাষা। মানুষ ঘুমের মধ্যে স্বপ্ন দেখবেই, আর স্বপ্ন কিন্তু অবচেতন মনের প্রতিক্রিয়া। স্বপ্ন সবসময় সরাসরি কোনো ঘটনাকে কিন্তু হুবহু আমাদের সামনে ঘুমের মধ্যে তুলে ধরে না, আধো ছায়া আলো ছায়া এরকম একটা ব্যাপার থাকে। বেশিরভাগ ক্ষেত্রে এই প্রতিক্রিয়া নানা ইঙ্গিত বা প্রতীকের মাধ্যমে স্বপ্নের মধ্যে ভেসে ওঠে। বলতে পারেন এগুলো এক একটা ইঙ্গিত, এক একটা ইশারা, সেটা দু রকমের জায়গা থেকে আসে। একটা আন্ডারওয়ার্ল্ড থেকে আসে, যেগুলো নেগেটিভ শক্তি আমাদের প্রেরণ করে, আর যেটা পজিটিভ শক্তি অর্থাৎ ঈশ্বর প্রদত্ত। তাই স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার জন্য স্বপ্ন বিজ্ঞানীরা আছেন, তারা কিন্তু বিজ্ঞানের মাধ্যমে সেই বাস্তবতা তারা কিন্তু আমাদের সামনে উন্মোচন করে তোলেন। বেশিরভাগ ক্ষেত্রে স্বপ্ন আসন্ন ভবিষ্যৎ সম্পর্কে কিন্তু জানান দেয় স্বপ্ন বিজ্ঞানীদের কাছে। সেই স্বপ্নে পাওয়া প্রতীক বা ইঙ্গিতের অর্থ জেনে নেওয়ার পরই আমরা কিন্তু আপনাদের কাছে জানাই যে আপনারা কোন স্বপ্ন দেখলে জানতে পারবেন যে আসন্ন সময়ে আপনারা চাকরি পেতে চলেছেন বা আপনাদের জীবনের মোড় ঘুরে যেতে চলেছে, পরিবর্তন আসতে চলেছে। চলুন প্রথমেই বলবো, দেখুন, আকাশে উড়ে যাওয়ার স্বপ্ন পাখিদের দেখে মনে হয় যদি থাকতো আমাদের দুটি ডানা, উড়ে যেতে থাকতো না কোনো মানা। কিন্তু এটা যদি স্বপ্নে দেখেন, খুব ইন্টারেস্টিং স্বপ্ন, আপনি নিজে উড়ে যাচ্ছেন যদি দেখতে পারেন, বা অন্য কেউ আপনার পরিচিত কেউ উড়ে যাচ্ছে যাকে আপনি চেনেন না, এরকমও হতে পারে যে একজন কেউ উড়ে যাচ্ছে আপনি চেনেন না, অর্থাৎ আপনি উড়ুন বা অন্য কেউ উড়ুন, যদি দেখেন যে জানবেন যে উড়ে যাওয়া স্বপ্নের ইঙ্গিত দিচ্ছে খুবই শুভভাবে। এর অর্থ প্রচণ্ড আত্মবিশ্বাস এবং উঁচু পদে চাকরি পাওয়া বোঝায়। অর্থাৎ আপনি খুব আত্মবিশ্বাস নিয়ে খুব উঁচু পদে একটি ভালো পজিশনে আপনি চাকরি পাবেন। কোনো প্রতিযোগিতার মাধ্যমে অন্য অনেককে পিছনে ফেলে আপনি অনেক উঁচুতে মানুষের ধরাসীমার বাইরে চলে যাবেন, যেখানে কর্মে সাফল্য বোঝায়। সেটা খেলাধুলা, গানবাজরা, চাকরি, গান বাজনাই হোক বা চাকরি সহ অন্যান্য সব কিছুতেই হতে পারে, অর্থাৎ যে কোনো ফিল্ডেই কিন্তু এটি হতে পারে, সম্ভব হতে পারে। যদি দু নাম্বার বলবো, মৃত্যুর স্বপ্ন। যদি আপনারা মৃত্যুর স্বপ্ন দেখেন, মৃত্যু মানেই হচ্ছে আধ্যাত্মিক পরিভাষায় এক অবস্থা থেকে অন্য অবস্থার উত্তরণ। এখানে যে পরিবর্তন হয় খুব কষ্টের মধ্যে দিয়েই, কিন্তু সেই পরিবর্তন আসে। এর ফল শেষ সময়ে কী দেখতে পাওয়া যায়, যে শুভ হয়। একটা কথা আছে যে যার সব ভালো, যার শেষ ভালো তার সব ভালো, অলসো ওয়েল দ্যাট ও এন্ডস ওয়েল। সেই জন্য শেষটা যদি ভালো হয় তাহলে সব কিছুই কিন্তু আমরা ভালোভাবে মেনে নিই, বলি যাক বাবা ভালোই ভালোই শুভ কাজ সম্পন্ন হলো, এই কথাটা বলি। এই স্বপ্নে যদি দেখেন যে অনেক পরিশ্রম করার পর এই মৃত্যুর স্বপ্ন দেখলে আপনি পুরস্কার স্বরূপ কোনো নতুন চাকরি পেতে চলেছেন। মৃত্যুর স্বপ্নে আপনি নিজের মৃত্যু দর্শন করতে পারেন, যে আপনি মারা গেছেন, বা আপনার আত্মীয় পরিজনের কারোর মৃত্যুর বা বন্ধু বান্ধবের কারোর মৃত্যু যদি আপনি দেখে থাকেন, জানবেন যে আসন্ন ভবিষ্যতে কোনো ভালো কাজ হতে চলেছে, কোনো পরিবর্তন অবশ্যই হবে, সেটা চাকরি সংক্রান্ত বা যে কোনো আপনার জীবনের মোড় ঘুরে যাবে। আর ভয় পাবেন না, আপনার জীবনে কিন্তু কোনো ক্ষতি হবে না। এরপরে আমরা বলবো যে স্বপ্নে যদি দেখেন যানবাহন বা চলন্ত যানবাহনের দৃশ্য দেখেন, তখন জানবেন এটিও খুব শুভ, কেননা এটি একটি প্রতীকী অর্থ, যে এটা মানে বোঝায় যে কাজে আপনি যুক্ত আছেন তাতে উন্নতি হচ্ছে, আপনার উন্নতি অবশ্যম্ভাবী, কেউ আটকাতে পারবে না আপনার
এই স্বপ্ন দেখার ইঙ্গিত, অর্থাৎ স্বপ্নে যানবাহন, চলন্ত যানবাহন। স্বপ্নে কী ধরনের যানবাহন দৃশ্য দেখছেন, সেটা ধীরে বা দ্রুত যাচ্ছে তার উপর নির্ভর করে কিন্তু আপনার অগ্রগতি ধীরে হবে না দ্রুত হবে বুঝতে পারবেন। যদি দেখেন যে সাইকেল, সাইকেল একটা কত স্পিডে চলে, কিন্তু যদি দেখেন যে একটা বাস, তাহলে কি অনেক স্পিডে যাচ্ছে, তাহলে কি একটা সাইকেলের সাথে মানে কম্পেরিজন যদি আসে, সেখানে কিন্তু সাইকেল আর বাসের মধ্যে অনেক স্পিডের ব্যাপার আছে। সেই জন্যই সেটা বোঝা আপনাকে বুঝে নিতে হবে যে কত স্পিড, কত তাড়াতাড়ি আপনি অগ্রগতি পাবেন। যানবাহন যদি আপনি নিজে চালান বা অন্য কেউ চালায় তার উপর কিছুটাও নির্ভর করে। তাই যানবাহন যেই চালান না কেন, এটা সাফল্যের ইঙ্গিত দিয়ে থাকে সবসময়। যানবাহন বলতে গাড়ি, ট্রেন ইত্যাদিকেই বোঝায়, কিন্তু যানবাহন বলতে এগুলোই বুঝতে পারবেন। আমি তো জাস্ট কম্পেয়ার করার জন্য একটা উদাহরণ আপনাদেরকে দিলাম। এরপরে আমরা অবশ্যই জানবো যে চার নম্বরে কী হবে। আজকের এই প্রথম পর্বটা এখানেই শেষ করব। পরের পর্ব আপনাদেরকে আমরা দ্বিতীয় পর্ব হিসাবে আপনারা জানতে পারবেন, তাই সমস্তগুলো জানতে অবশ্যই পরের ভিডিওটি দেখুন। খুব ভালো থাকুন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম।